नमस्कार बंधुरा, पाँच मिसाली रान्नाघर तरफ थे के आज के हाजिर हो गए आबार सम्पूर्ण एक नतून रेसिपी निये। आज के आपनादेर बानिए देखाबो सम्पूर्ण निरामिष मोचार कोफ्ता कारी। आसुन देखे नेওয়া যাক रेसिपिटी आमी किभावे बानाई। तबे तार आगे आमार रेसिपिटी जदि भालो लागे ताहले आमार चैनलटिके सबस्क्राइब करार अनुरोध रइलो। आर पाशे थाका बेल आइकनटिते क्लिक करे अल अपशनटिते क्लिक करलेई आमार परबर्ती नतून भिडियोर नोटिफिकेशन आपनादेर काछे पौंछे जाबे। बंधुरा मोचा किभावे छाड़ाई आमी देखाच्छी। मोचार फुलगुलो बेर करे निये, अनेके मोचा बाचते पारे ना, मोचार ए फुलगुलो बेर करे निये एर माझेर ए जे शक्त डाटीटा आछे ए जे माथाय एटा छाड़िये दिते हय। आर ए जे आशेर मतो एकटा जिनिस थाके एटाके छाड़िये दिते हय। देखो बंधुरा आमी सब कटा छाड़िए नियेछि एई जे एगुलो। एबारे आमी एकसाथे धरे ई सब कटाके धरबो, धरे छुरी दिये सरु सरु करे केटे नेब। जारा बटिते काटेन तारा बटिते एइभाबेई केटे नेबेन। आमी एखाने मोचा निये नियेछि आधखाना मोचा, मीडियम साइजेर एकटा मोचार आधेकटा आमी एखाने नियेछि, आधेकटा आमी आलादाभावे रान्ना करेछि। एटा सिद्ध करे नियेछि नून आर हलुद दिये। बाकी अर्धेकटा दिये आमी चिंगड़ी माछ दिये मोचार घंट रान्ना करेछि, सेटारो लिंक आमार डेस्क्रिप्शन बक्से देवा थाकबे। बंधुरा परवर्ती भिडियोय आपनारा एटा देखते पाबेन। आमी ए आलू दिए बनाबो कोफ्ता कारीटा। मैंने आमी एखाने दुटो आलू मीडियम साइजेर आलू नियेछि, एभाबे केटे नियेछि, एभाबे डुमो करे प्रथमेई आमी आलूटाके भेजे नेब। एदिके कोफ्तार जन्य मेटेरियालसटा रेडी करार आगे आमी आलूटा भाजते बसिए देब एकटु टाइम। गैसे कड़ाई बसिए दिएछि, कड़ाई दिए दिच्छि थ्री टेबल स्पूनेर मतो सर्षेर तेल। एई तेले आमी आलूटा भेजे नेब। तेलेर मध्ये दिए दिच्छि किछुटा परिमाण प्राय हाफ टी स्पून परिमाण हलुद गुड़ो, तेल गरम हो गेछे एर मध्ये दिए दिच्छि आलू। एर मध्ये दिए देब स्वाद मतो लवण, एबार आमी एटाके ढाका दिए लाल करे भेजे नेब जेन आलू सिद्ध हो जाए आबार खूब भालो करे ভাজাও হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দেব, মাঝে মাঝে নেড়ে দেব। এভাবে একটা দিক লাল হয়ে গেলে উল্টে পাল্টে দিয়ে আমি পুরোটা লাল করে ভেজে নেব। এবার আমি একটা মিক্সিতে ওই সিদ্ধ মোচাটার কিছুটা অংশ নিয়ে নেব, পুরোটা নেব না, কারণ মোচাটা মুখে গেলে গোটা যে টুকরো মুখে গেলে ভালো লাগে খেতে। তাই এই সিদ্ধ মোচার অর্ধেকটা আমি মিক্সারে পেস্ট বানিয়ে নেব আর বাকি অর্ধেকটা আমি হাত দিয়ে পিষে নেব, চটকে নেব। এবারে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণ আদাকে এরকমভাবে কেটে রেখেছি সরু করে, এর সাথে মিশিয়ে দেব। এই যে আমি 1 চা চামচ পরিমাণ জিরেকে শুকনো কাঠখোলায় ভেজে রেখেছি সেই জিরে গুঁড়ো, আর 1 টি স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। এই যে গরম মশলা 2টো এলাচ, 1-3টে দারচিনি, 3টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি। এখানে আমি আর কিছু ইউজ করিনি, শুধু গরম মশলা। আপনারা এখানে গুঁড়ো গরম মশলাও ইউজ করতে পারেন। বন্ধুরা যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালের বেসনও ইউজ করতে পারতাম, কিন্তু বেসনে জিনিসটা একটু নরম হয় বড়াটা, আর কোপ্তার যে বড়াগুলো তার টেক্সচার ভালো আনার জন্য এই ছোলার ডাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। জলটা ঝরিয়ে নিয়ে, একদম জল রাখলে হবে না, এই পুরো মিক্সচারটাই আমি তৈরি করব, জল দেব না এমনি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই ছোলার ডাল, গোটা ছোলার ডাল, এটাই বাইন্ডিংয়ের কাজ করবে। যদি তারপর প্রয়োজন হয় তখন অল্প একটু বেসন অ্যাড করলেই হয়ে যাবে পুরোটাকে। এর সাথেই আমি
অল্প কিছু অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব কালারটার জন্য, জাস্ট অপশনাল মতো। এবার আমি এটাকে টোটাল জিনিসটাকে আমি গ্রাইন্ড মিক্সারে পেস্ট বানিয়ে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, আমি এই পেস্টের সাথে অল্প একটু গোটা ছোলার ডাল মিশিয়ে নিয়েছি, সামান্য কিছুটা ছোলার ডাল রেখে তবে এটা পেস্ট বানাবে। এটা খেতে মুখে পড়লে খেতে ভালো লাগবে। গোটা ছোলার ডালগুলো পুরোপুরি নরম হয়ে গেলে অতটা ভালো লাগে না। এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে মোচাটাও নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই অনুযায়ী বুঝে আমি লবণ দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এটা আপনারা স্কিপও করতে পারেন, তবে নিরামিষ রান্না যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই পদটি, সে কারণে চিনি দিলেই আমার মতে খেতে ভালো হবে। এবার আমি পুরো জিনিসটাকে ভালো করে চটকে মেখে নেব, দেখব কোপ্তা বানানোর মতো টেক্সচারটা আসছে কিনা। এই দেখুন বন্ধুরা, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, আমার আর এক্সট্রা বেসনের দরকার হয়নি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে বেসন দেবেন। এ দেখুন আমার গোল করা যাচ্ছে এরকমভাবে, সে কারণে আর লাগছে না। এবং দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজাও হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে পুরোপুরি। এবার আমি আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। দেখুন ওগুলোকে তুলে নিয়েছি এবং কড়াইয়ে বেশ কিছুটা তেল পড়ে আছে, কিন্তু এই কড়াইয়ে এই দেখুন আলুগুলো সব তুলে নিয়েছি, এই কড়াইয়ে বেশ কিছুটা তেল পড়ে আছে, কিন্তু এই কড়াইটাতে আমি আর ওই কোপ্তাগুলো ভাজবো না, কারণ আলু আগে ভেজেছি, লেগে যেতে পারে তলায়, ওই কারণে এটা সরিয়ে আমি এটাতে গ্রেভি বানাবো। এটাকে সাইডে সরিয়ে রাখছি, অন্য আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ধোয়া ওঠা গরম করতে হবে কারণ তলায়, নইলে ধর। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়েছি। এবারে এর মধ্যে আপনারা যেরকম সাইজ চান, আমি একটু বড় বড় সাইজের করছি, সেই অনুযায়ী এরকম হাতে করে নিয়ে অল্প একটু করে মিক্সারটা নিয়ে গোল গোল করে এর মধ্যে ভাজতে হবে। হালকা হাতে নেড়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে, বেশি জোরে খুন্তি লাগলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি আপনাদের আবার আমিষ কোপ্তাকারিও বানিয়ে দেখাবো, মোচারি আমিষ কোপ্তাকারি আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, আমি নিজে আমিষ খেতে ভালোবাসি কিন্তু এই নিরামিষ রেসিপিটি আমারও ফেভারিট। দিক লাল হয়ে গেলে আস্তে করে ধরে ঘুরিয়ে দিতে হবে, অপর পিঠটাও লাল করে ভেজে নিতে হবে। সবকটা বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, একদম বেশি তেলে যদি ভাজে তাহলে বড়া ছেড়ে যেতে পারে, ওই কারণে মিডিয়াম তেলে ভাজার চেষ্টা করবেন। গ্রেভি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই আলু ভাজার কড়াইয়ে অনেকটাই তেল রয়েছে, আবার বড়া ভাজার পর যে তেলটা রয়েছে সেটাও আমি এতে দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন হিসাবে। আমি এখানে দুটো মিডিয়াম সাইজে ওই যে মিক্সারের জারটাতে আমি পেস্ট বানিয়েছিলাম সেই জারটাতেই আমি নিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, এই যে 1.5 ইঞ্চি পরিমাণ আদা, যেহেতু আমার পরিমাণ বেশি সে কারণে একটু মশলাও বেশি লাগবে, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 1.5 চামচ করে 1.5 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে, আর এই যে 3টে এলাচ, অল্প একটু দারচিনি, 4-5টা লবঙ্গ, একটুখানি ওই যে একটা সুপারি কুচির মতো জায়ফলের টুকরো, আর এই যে স্টার যে মশলা পাওয়া যায় একটা টুকরো আমি ভেঙে নিয়েছি, এগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট বানিয়ে নিয়েছি যে
পেস্টটা ঢেলে দিলাম। এর সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। তেল ছাড়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলা কষা হয়নি, এই সময় আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। বড়াতে লবণ দেওয়া আছে, আলুটাও নুন দিয়েই ভাজা, সেই কারণে স্বাদ বুঝে গ্রেভিতে লবণ দিতে হবে। সাথে অ্যাড করবো 1 চামচ চিনি, আপনারা এটা স্কিপও করতে পারেন। এটাতে যেহেতু টক দই পরে ইউজ করবো, সেই কারণে স্বাদটা ব্যালেন্স করার জন্য এটাতে চিনি দিলাম। চিনি দিলে তবেই খেতে ভালো লাগবে। এটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, গন্ধটা ভালো হয়। দেখুন বন্ধুরা, মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি এই যে ফেটিয়ে রেখেছি 100 গ্রাম দই। আমি এই দইটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত কাটে। এই সময় গ্যাসের ফ্লেম স্লো রাখলাম, নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। দইটাও কষানো হয়ে গেছে, এই যে উপরে তেল ভেসে উঠেছে, এবারে আমি এতে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল। গ্রেভি ঘন গ্রেভি হবে, খুব বেশি জল অ্যাড করলে হবে না। বড়া খুব বেশি জল টানবে না, তবে কিছুটা জল টেনে নেবে, সেই বুঝে আমি জল অ্যাড করলাম। এই সময় একবার নুনটা টেস্ট করে দেখে নিতে হবে, কারণ জল অ্যাড করা হচ্ছে অনেকটা। সব ঠিক আছে, ফুটে উঠেছে গ্রেভি। এই সময় একে দিয়ে দেবো, প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, আলু যেহেতু সেদ্ধ আছে বেশি ফোটানোর দরকার নেই। এই সময় আমি এদের মধ্যে এই কোপ্তাগুলো এক এক করে অ্যাড করে দেবো। খুব হালকা হাতে নাড়তে হবে কোপ্তা দেওয়ার পর, কারণ কোপ্তাগুলো খুবই নরম। আপনারা আলু ছাড়া শুকনো করতে পারেন কোপ্তা কারি, সেটাও খেতে খুব ভালো হয়। বড়াগুলোকে হালকা হাতে রসে একটু ডুবিয়ে 1 মিনিট ফুটিয়েই আমি অফ করে দেবো গ্যাস। দেখবেন যেন বড়া না ভাঙে, কোপ্তাগুলো না ভাঙে। মোচার সম্পূর্ণ নিরামিষ কোপ্তা কারি রেডি, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার সম্পূর্ণ নিরামিষ স্বাদের মোচার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। এটা নিরামিষের দিনও খাবারের একঘেয়েমিটা কাটাতে আপনারা বানিয়ে নিতে পারেন এই মোচার কোপ্তা কারি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ 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 নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।